সব সময় তো আমি ডেকোরেশন ভিডিওই দেখাই আপনাদেরকে, তো মাঝে মাঝে একটু কেকের ভিতরের অংশটাও দেখানো উচিত। আর সেই চিন্তা করে আজকে আমি কেকের ভিতরের অংশ দেখাচ্ছি। এটা একটা চকলেট স্পঞ্জ কেক ছিল। আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে। সুগার সিরাপের সাথে সামান্য পরিমাণে চকলেট মিশিয়েছি, ডার্ক চকলেট। তারপর হুইপক্রিম দিয়ে দিচ্ছি, আর হুইপক্রিমের ওপরে এখন আমি গানাশ দিয়ে দিব। এটা আলাদা করে চকলেট ক্রিম মেক করা যেত। আমি কিন্তু চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিম তৈরি করি, এই জন্য আলাদা করে আর আমি মিক্স করিনি। জাস্ট ক্রিমের ওপরে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, জাস্ট ইচ্ছে মতো, যতখানি দিলে মনে হবে যে টেস্ট লাগবে ততখানি দিয়ে দিয়েছি। দিয়ে আর একটা সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। আমি জাস্ট দুইটা স্লাইস করেছি, যেহেতু 1 পাউন্ড কেকের অর্ডার, তিনটা স্লাইস করলে ওজনটা একটু বেড়ে যায়, তাই ইদানিং আমি 2টা স্লাইসই করে নিচ্ছি। এতে ওজনটা একটু ঠিকঠাক থাকতেছে আর কি। তো সেকেন্ড লেয়ারের ওপরেও সেমভাবে গানাশ এবং সিরাপ দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ, এভাবে দিলে কিন্তু কেকের টেস্ট মানে অনেক বেশি বেড়ে যায়, মানে মনেই হয় যে এটা চকলেট কেক। চকলেট কেকে চকলেট বেশি করে ইউজ না করলে আমার কেন জানি শান্তি লাগে না, মানে মনে হয় যে ভ্যানিলা কেকই খাচ্ছি, এরকম মনে হয়। তো এটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে ফিনিশিং দিব। তো এই যে আমি 15 মিনিট পরে ফিনিশিং দিচ্ছিলাম, তো এটা নতুন করে আর দেখানোর কিছু নেই, এই জন্য আমি দেখালাম না পুরোপুরি। তো এর ফাঁকে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন আজকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কে কোন জেলা থেকে বা শহর থেকে আমার ভিডিওগুলো দেখছেন, কার কার কাছে পৌঁছালো, আমার খুব জানতে ইচ্ছে করছে। ইদানিং অনেক বেশি কমেন্ট পাচ্ছি, সবার কমেন্টের তো রিপ্লাই দেওয়া পসিবল না, তাই এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে সবার জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং দোয়া থাকবে। আর তো কেকের এই পর্যায়ে মনে হইতেছে যে মানে কি হিজি হিজি ডেকোরেশন করছি, কিন্তু না, ডেকোরেশন শেষে অনেক বেশি ভালো লাগছিল। তো এটা আমি একটা এই ডিজাইনটা দেখেছিলাম কোনো একটা গ্রুপে বা পেজে, এরকম দেখেছিলাম, বাট মনে পড়ছে না। তো ওইটা থেকে একটু করার চেষ্টা করলাম, বাট আমারটা একটু মানে ভালো হচ্ছে না, কেন জানি পারলাম না। তো এখানে একটা সম্পূর্ণ নতুন একটা নজেল আমি ব্যবহার করছি। মনে হচ্ছিলো যে দেখি এটা, এই নজেলের কাজ কী, কীরকম ডিজাইন করা যায়। তো প্রথমে এরকম করে দিলাম আমি, তো আমার একদমই ভালো লাগলো না, আমি ফেলড। তো তারপর ওই ডিজাইনটা তুলে এইভাবে করে দিচ্ছি, সিম্পল। তো এই যে মাঝে মাঝে আমি কয়েকটা টপার তৈরি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কেকের অর্ডার এসেছিলো জাস্ট চকলেট কেক, কী রকম ডিজাইন নেবেন উনি সেটা কিছুই বলেনি, মানে আমার ইচ্ছে মতো যেন বানিয়ে দিই। তো আমি অ্যাজ ইউজুয়াল ইচ্ছে মতো বানিয়ে দিচ্ছি, মনের মাধুরী মিশিয়া যেরকম মনে বলছে সেরকম করে দিয়েছি। তো কেকের টেস্ট কেমন ছিল এখন পর্যন্ত আমি এটা জানতে পারিনি, কারণ কেকটা গ্রামে চলে গেছে, তো নেটওয়ার্কের বাইরে, এই জন্য আমি এখন পর্যন্ত এটা রিভিউ পাইনি। তো আশা করা যায় ভালো লাগবে কাস্টমারের। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।